নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেল জানাই তোমাদের সবাইকে স্বাগত। জেলা হসপিটালে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি আবারও প্রকাশিত হয়েছে। রাজ্যের জেলা হসপিটালগুলিতে কর্মী নিয়োগের আপডেট প্রকাশিত করলো রাজ্য সরকার, যেখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের পদে গ্রুপ সির আন্ডারে কর্মী নিয়োগ হচ্ছে। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব সমস্ত তথ্য যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক। জেলা হসপিটালে কর্মী নিয়োগ হচ্ছে, যেখানে তোমরা আবেদন করতে পারবে সিএইচ এর পদে। উচ্চ মাধ্যমিক পাস করলে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হচ্ছে চাকরি প্রার্থীদের। আর সরাসরি ইন্টারভিউ হবে 12 তারিখে। তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা কিভাবে আবেদন করবে, কোথায় ফর্ম পাবে আর কি কি যোগ্যতা লাগবে আবেদন করার জন্য, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। রাজ্যের সমস্ত জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। আর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, তোমরা যদি চাও ডেফিনেটলি সেটা কিন্তু ডাউনলোড করে চেক আউট করতে পারো। চলো দেখে নিই আপডেটটি। চাকরি প্রার্থীদের জন্য এটা কিন্তু একটা বড় সুযোগ বলতে পারো, কারণ পুরোপুরি তাদের কোনো পরীক্ষা ছাড়াই একটি ইন্টারভিউর মাধ্যমে সরাসরি ইন্টারভিউ নিয়োগ করা হচ্ছে। তবে এই যে ইন্টারভিউতে সরাসরি নিয়োগ করা হবে, সেক্ষেত্রে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু রাখা হয়েছে। যেমন পদের নামটা হচ্ছে কিন্তু কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বা একটি সহায়ক পদে কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে। রাজ্যের প্রত্যেকটি জেলা হসপিটালে এই রিক্রুটমেন্ট হবে, যেখানে সরাসরি চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। শিক্ষকতা যোগ্যতা থাকা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক, তো অবশ্যই সেটাও তোমাদেরকে জানাবো কি শিক্ষকতা যোগ্যতা রয়েছে। বয়সসীমা 18 থেকে 40 বছর পর্যন্ত একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। তাছাড়া বয়সের ছাড় কিন্তু রয়েছে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য। যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য তো অবশ্যই এখানে বয়সের ছাড় রয়েছে। আর যারা এসসি এসটি রয়েছে তারা পাচ্ছ 5 বছর বয়সের ছাড়, ওবিসিরা হলে 3 বছর বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। শিক্ষাগতা যোগ্যতা ভিডিওর প্রথমেই তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে শুধুমাত্র শিক্ষাগতা যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করলেই একটি পুরুষ বা একটি মহিলা চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে আমি জানাতে চাইবো, যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, সরাসরি উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট, মার্কশিট এগুলো নিয়ে কিন্তু আবেদন করতে শুরু করতে হবে। আবেদন করার পদ্ধতিটা একটু আলাদা, সেটা অবশ্যই তোমাদেরকে আমি জানাবো। মাসিক বেতন হিসেবে চাকরি প্রার্থীদের কিন্তু রাজ্য সরকারের তহবিল থেকে 23,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হয়ে থাকবে। এটি কিন্তু তোমাদের এই পদে যোগদানের প্রথম বছর থেকেই বা প্রথম মাস থেকেই কিন্তু এই বেতনটা তোমরা পেয়ে থাকবে। আবেদনের পদ্ধতি, যে সমস্ত ইচ্ছুক চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য আবেদনের পদ্ধতিতে জানানো হচ্ছে, সমস্ত চাকরি প্রার্থীদের যে 12 তারিখে যে ইন্টারভিউটা হতে চলেছে, সেই ইন্টারভিউতে তাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি, যেমন তোমাদের মেনশন করে দেব কোন ডকুমেন্টসগুলো, সেই ডকুমেন্টসগুলিকে নিয়ে আবেদন করতে বলা হচ্ছে। যেমন যদি চাকরি প্রার্থী আবেদন করতে যায়, সেক্ষেত্রে সেই চাকরি প্রার্থী কাছে শিক্ষাগতা যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড এগুলোকে নিয়ে কিন্তু আবেদন করতে হবে, এবং এই সমস্ত ডকুমেন্টসগুলোকে নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ কিন্তু তোমরা সেখানে গিয়েই তবেই পাবে। সেক্ষেত্রে কোথায় যেতে হবে সেটা জানার জন্য অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে হবে। অফিসিয়াল নোটিফিকেশানটি ডেসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করলেই সরাসরি ডাউনলোড হয়ে যাবে। সেখানে তোমাদেরকে সমস্ত ডকুমেন্টস নিয়ে সেই জায়গাতে উপস্থিত হতে হবে 12 তারিখে, এবং 12 তারিখে যে ইন্টারভিউটা রয়েছে, সেই ইন্টারভিউ যদি তোমরা পাস করো, সেক্ষেত্রে কিন্তু এই চাকরিটা পেতে পারো। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই রইল আপডেট। আর মাথায় রাখবে 12 তারিখেই কিন্তু ইন্টারভিউ, ডকুমেন্ট ডাউনলোড করতে একদমই ভুলো না। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিও সংক্রান্ত কিছু জানা থাকে ডেফিনেটলি কমেন্ট করবে।